ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন, যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত, যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোনো মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো, বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে। এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনায় লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতের জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন। আর এটার জন্য বিশেষ কোনো কাফফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসা লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে কাফফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়।